ওয়াও, হোয়াট এ ওয়ান্ডারফুল পারফরমেন্স! কি সুন্দর পারফরমেন্স করেছে বাচ্চারা আজকে, মানে কি বলবো। তো গুড ইভিনিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। আজকে দেখো আমি কথা বলছি একে সিরিজ থেকে, তো একে সিরিজ থেকে আমি পিঙ্কি কথা বলছি। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে 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 ওয়েলকাম। তোমরা সকলে আমাকে খুব সাপোর্ট করছো, অনেক 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 সাপোর্ট পাচ্ছি আমি, তার জন্য খুব খুব খুশি আমরা। তো আমি তো আজকে চলে গেছিলাম একটু ছেলে মেয়ের স্কুলে। তো ছেলে মেয়ের স্কুলে স্পোর্টস ডে চলছিল, ছেলে মেয়ে দুজনেই দুটো আলাদা স্কুলে পড়ে, তো কালকে মেয়ে আজকে ছেলে, তো যার জন্য একই সাথে ছেলে মেয়ে দুটোরই খেলা স্পোর্টসের এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে বাচ্চারা দেখো, ফার্স্টেই বাচ্চারা এখানে হচ্ছে প্যারেড করছিল। তো ওখান থেকে করার পরে বাচ্চাদের এত সুন্দর সুন্দর গেমসগুলো ছিল, তো বাচ্চারা ওই গেমসগুলো এত সুন্দরভাবে করছিল, দেখে মনে হচ্ছিল মানে নিজেদের ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল, যে আমরাও একদিন এরকম আর কি এতটা এনজয় আমরা করতাম। বাট এখনকার বাচ্চারা অতটা পেয়ে ওঠে না, তবুও তার মধ্যে দিয়েও যেটুকু মানে করেছে খুবই 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 ভালো লাগছিল। তো তারপরে এখান থেকে এত সুন্দর সুন্দর দেখো বাচ্চাদের জন্য কালেকশন করেছে কি কি, মানে নিজের ম্যাডামরা আর কি মানে নিজেরাই এগুলো মানে নিজেদের দিমাগ থেকে এগুলো বের করেছে। বাট বাচ্চাদের জন্য একটু কঠিন হয়ে গেছিলো, ছোটো ছোটো বাচ্চা যেহেতু তাদের জন্য একটু কঠিন হয়ে গেছিলো। তো এই সব প্যারেড করার পরে তারপর সবাই মিলে সবাই আমরা একসাথে আমরা সব ফ্রেন্ডরা মিলে একসাথে বসেছিলাম। তো আমার ছেলে তো এখানে আসছে কি মানে দেখো লাফাতে লাফাতে আসছে, ও এতটাই খুশি ছিল যে এইখান থেকেই লাফানো চালু করে দিয়েছে আর কি। তো খুব এনজয় করছিলাম, তো প্রচণ্ড রোদ্দুর ছিল তার জন্য ক্যামেরাটা পুরোটা করিনি। তারপর ওরা জাস্ট বেলুন কিছু কিছু বেলুন ফুলিয়ে বেলুন উড়িয়ে ওরা জিনিসটাকে আজকের গেমটাকে স্টার্ট করেছিল। তো সেখানে দেখো এখানে বাচ্চাগুলো এত সুন্দর সুন্দর পারফরমেন্স করেছে, খুব খুব ভালো লেগেছে। তো লাস্ট ফিনিশিং হচ্ছে বাবা প্যারেন্টসদের ছিল, মাদের বাবাদের, যেহেতু মা আমার কাছে আমরা যেহেতু গেমসটা খেলেছি তার জন্য ফোনটা ধরার কেউ ছিল না, তারপরে আর কি বাবারা বাবাদের গেমটা ছিল। তো ওইখান থেকে বাবাদের গেম টেম খেলে তার এখানে একটা ওরা ফটো শ্যুট করার জন্য একটা সুন্দর জায়গা করেছিল, তো সেখানেই কিছুটা ফটো ওখানে বাচ্চাদেরকে তুলে দিচ্ছিলাম। তো তারপরে চলে এসেছিলাম মেয়ের স্কুলে। মেয়ের স্কুলে দেখো মেয়ের স্কুলেরও এত সুন্দর বাচ্চা, মানে ওরা তো বাচ্চা ঠিক আছে, বাট এরা এত সুন্দর সুন্দর মানে লাইফ ট্রিক্স নিয়ে যে এত সুন্দর করছিল, তো খুব খুব এনজয় করলাম। বন্ধুরা তোমরা তোমাদের ভিডিওটা যেগুলো যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, আর পুরো ভিডিওটা একটু দেখো, তোমাদেরও আশা করি খুব খুব ভালো লাগবে। আর আমার ভিডিওগুলোকে একটু ফলো করো, যে জানি নতুন কিছুটা প্রবলেম হচ্ছে বাট তবুও একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওগুলো। বন্ধুরা বাই বাই, তো খুব ভালো থেকো আর আমার ভিডিওগুলোকে একটু ফলো করো। মানে এসে গেছি, তো এই ভিডিওটা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, পরে আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো প্লিজ আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না চ্যানেলটাকে।